شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم عليكم السلام ورحمة الله وبركاته أين مجيب الرحمن তিনি জানতে চেয়েছেন যে তাবলিগে যাওয়ার উপকারিতাটা কতটুকু তাবলিগের পক্ষে কতটুকু আমাদের অবস্থান বৈধ কতটুকু উপকার আলহামদুলিল্লাহ সাল্লাহ বারকানা নবিনহম্মদ তাবলিগ প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরে করা ওয়াজিব যে ব্যক্তি সঠিকভাবে এলে মন্বেষণ করেছে অর্থাৎ যে বিষয়ে সে তাবলিক করবে সে বিষয়ে তার সঠিক জ্ঞান আছে যে বিষয়টিতে সে মানুষকে ডাক দিবে যে যার দিকে সে তাবলিক করবে যার মাধ্যমে সেটা হলো আল্লাহর কিতাব এবং রসুল্লাহল্লা অর্থাৎ মা কার আল্লাহ কার রসুল্লাহ সাল্লাম যা আল্লাহ বলেছেন তার রাসুল বলেছেন কেন এই দুটাই হলো আমাদের মাছদারায়ন এই দুটাই হলো আমাদের মূল নীতি মূল আল্লাহ এবং তার রাসুল এবং এ প্রকারের তাবলিক আল্লাহ করতে বলেছেন স্বয়ং নবীকে তিনি বলছেন রসুল হে আল্লাহ নবী বাদলেগ মা উনজিলা ইলাইক আপনার উপরে যা নাজিল হয়েছে তার তাবলিক করুন ইলাম তাফাল যদি তা না করেন ফামা বাল্লাহ তাহলে তবে আপনি তাবলিগের দায়িত্ব আপনার রেসালাতের দায়িত্ব পরিপূর্ণকারী বলে বিবেচিত হবেন না আল্লাহ আসমের নাস এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন যতটুকু পারেন কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করবে মানুষের হাত থেকে আপনাকে মানুষ মেরে ফেলতে পারবেন আল্লাহ এটাই বোঝাচ্ছেন তো রসুল্লাহ ওলা আয়াতান আমার পক্ষ থেকে একটি শব্দ হলেও মানে আয়াত হলেও একটি হাদিস হলেও একটি আয়াত হলেও তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও সো তবলিক করার পূর্ব শর্ত হচ্ছে আলা জাগ্রত জ্ঞান সহকারে অর্থাৎ আপনি যে লেগ তার যোগ্যতা আপনার অর্জন করতে হবে নাহলে আপনার ওপরে তবলিক নয় কেননা এমনিতেই দাওয়াত তাবলিক সকলের উপরে ফরজ নয় তাই এটাকে বলা হয়েছে ফরজুন আল আল কিফায়া যে ব্যক্তি কিছু জানে না সে তার তাবলিক করার কোনো ক্ষমতা নেই তার তাবলিক করার কোনো অধিকারও নেই তাহলে যে ব্যক্তি কিছু জানে না সে তাবলিগ তাবলিগ করার অধিকার রাখে না কিন্তু তাকে তাবলিক করতে হবে যে ব্যক্তি জানে তার পক্ষ থেকে তাবলিগের একটি অর্থ তালিম অর্থে হবে মূলত তাবলিকটা ছিল অমুসলিমদেরকে দিনের রেসালাতে অর্থাৎ ও রেসালাতের দিকে আহ্বান করা কিন্তু এখন মুসলমানদের ভিতরে অধিকাংশ অজ্ঞ এবং জাহেল হওয়ার কারণে এই তালিমটা তাবলিক নামে আধিক্য লাভ করে করার কারণে এখন এই পরিভাষাটা বেশি ব্যবহৃত বহুল প্রচলিত এবং মানুষের কাছে খুব সহজে বধগম্য শব্দ তাবলিক একটি অনস্বীকার্য বিষয় এবং এটা মাহাম রসুল আল্লা আল্লাহ রসুল সহ অন্যান্য নবী এবং আম্বিয়া সকলেরই কাজ তবে এই জায়গায় আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশের পরি পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বিভিন্ন তাবলিগি দলগুলির ভিতরে বিশেষের কর্তৃক উদ্ভাবিত তাবলিগ দলগুলি বেশি উল্লেখযোগ্য হচ্ছে মালানা ইলিয়াস কর্তৃক ইলিয়াসি তাবলিগ তো দেখা যায় যে মানুষের উদ্ভাবিত কিছু তাবলিগি দলগুলির মাঝে পদ্ধতিগুলি কোরআন সন্না বিরোধী হয়ে যায় আবার দেখা যায় প্রপাকাণ্ডাগুলি কোরআন সন্না বিরোধী হয়ে যায় আবার দেখা যায় দস্তুর যেটা আপনার মানহাজ বা নিয়ম নীতি যেটা তার প্রস্তুত করছে সেটাও কোরআন আদিস বিরোধী হয়ে যায় এজন্য জন্য কোনো ব্যক্তিবিশেষের তাবলিগ কোনো ব্যক্তি বা দলের তাবলিগ আমাদের কারো উপরে করার কোনো কোন নেই এবং কারো তাদের সঙ্গে থাকা ঘোরা এবং তাদের রচিত কিছু নিয়ম মেনে মধ্যে যাওয়া যেমন তিন দিন তিন দিনের চিল্লাই বের হব চল্লিশ দিনের চিল্লাই বের হব আবার গাছ করব আবার এই 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 নেশাব থেকে তাবলিগ করব। হ্যাঁ এভাবে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু নিয়ম কানুন পদ্ধতিতে এটা নয় এই তাবলিগের সঙ্গে যেতে নিষেধ পর্যন্ত করা হয়েছে মহাদিসে নে কেরামদের মধ্যে হাদিসান বা কাদিমান পূর্বের সালাফে সাহিন এবং বর্তমানদের বর্তমান জামানারও তাদের নিষেধাজ্ঞা আছে এই ধরনের কোন তাবলিগি দলের সঙ্গে ঘুরা ফেরা এবং তাদের সঙ্গে সময় ব্যয় করা বা সেটাকে মহাম বা গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করা বা সেটাকে আল্লাহ রাসুল এবং তার আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং আল্লাহ তার রাসুলের হাদিসের তাবলিক মনে করা এটাকে তারা ভুল বলেছেন আপনাকে বলেই নেই যেটা বর্তমানে আমাদের ইলিয়াসি তাবলিকটি প্রচলিত রয়েছে ইলিয়াসি তাবলিগের যে ধ্যান ধারণা তাবলিগের ধ্যান ধারণা এবং যে তাদের প্রোপাগান্ডা এবং তাদের লিখনি কিতাব আদি বিভিন্ন জায়গায় শির্ক দিয়ে ভরা বেদাত দিয়ে ভরা এবং মানবরচিত কিছু কল্প কাহিনী এবং কিছু শিরকি কিচ্ছা কাহিনী এগুলি দিয়ে অলিদের আগ্রাম বাগ্রাম সব দিয়ে মনে যে তাবলিগে মানুষকে নামানো হয় চিল্লা চিল্লা উৎসাহিত করা করা হয় দিতে শুধু এখানে মন খেলার ব্যাপারে কোনো ভূমিকা নেই কোনো কথা নেই আবার এটাকে জরুরি মনে করা এবং এইটা এইটাতে কেউ না বাইর হইলে বা এই তাবলিগ না করে তার পিছনে নামাজ পড়াকে বৈধ না জানা এসবই অকল কল্পিত এবং শরিয়ত বিরোধী আকিদা বিশ্বাস এবং অবলম্বন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদেরকে তাবলিকটা করতে হবে কিসের আমাদেরকে তাবলিক করতে হবে কোরআনের কোরআনের পর পর শাহি সুন্নার এবং কোরআনের আল্লাহ যা অর্থ বুঝাচ্ছেন যে আয়াতের সে আল্লাহর বুঝ অনুসারে তাফসিরুল কোরআন বে আয়াতের রহমান আল্লাহর বুঝ অনুসারে আল্লাহর কোরআনের বুঝের তাবলিক এবং আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা রসুলের হাদিসের বুঝের তাবলিক এবং সালাফে সালহীন যারা কোরআন সহি সন্না ভিত্তিক কথা বলেছেন শের বিবর্জিত বিদাতি এ সমস্ত তাবলিক প্রত্যেকটা জ্ঞানবানের ব্যাপারে করা ফর্জে কেফায়া এটার এটার গুরুত্ব এতটাই যে আমি পূর্বে যে কোনো একজন প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে বলেছি যে এই সহি তাবলিকটি যদি জ্ঞানবানেরা না করে তার কারণে যদি আল্লাহ নারাজ হন তবে আল্লাহ অবশ্যই নারাজ হবেন এবং আল্লাহ আমাদেরকে আজাব প্রদান করবেন আকাশ থেকে বা জমিন থেকে যে আজাবের আজাব পতিত হলে আমরা খারাপদের সঙ্গে ভালোরাও পতিত হব এবং এভাবে তখন আল্লাহর কাছ থেকে এই আজাব থেকে রক্ষার জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটি কবুল করবেন না তাপসির ইবনে কাশির রহমতুল্লাহ আলহের তাপসির কোরআন আজিমের ভিতরে বুখারের রেওয়ায়ত বিধৃত হয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম এটা বলেছেন তা আল্লাহ রব্বুল আমাদেরকে সঠিকভাবে তাবলিক করে যাওয়ার তফিক এনায়াত করুন প্রত্যেকেই যেন কোরআন শহীদ করতে সুযোগ লাভ করতে পারি যারা যোগ্য আর যারা যোগ্য নয় তাদেরকে যেন আল্লাহ তাবলিক থেকে উপকৃত হওয়ার তো যেটা শহীদ তাবলিক এবং সেভাবে যেন আমরা ইহকাল ও পরকাল সাজাতে পারি এটা আল্লাহর কাছে কামাল সাল্লাম বারাকাল আলা বিনা মহম্মদ